আচ্ছা দোস্ত, শোন তোকে একটা জোক বলি। না বলিস না। আচ্ছা, একটা উড়ন্ত প্লেনে 30,000 টাইট ছিল, সেখান থেকে একটা টাইট নিচে পড়ে গেল, তাহলে আর কয় টাইট বাকি আছে? 29,999টা। আচ্ছা, একটা হাতে গিয়ে কিভাবে ফ্রিজে ঢোকাবো? দূর ফ্রিজের মধ্যে কিভাবে হাতে কে ঢোকাবো? দূর বেটা, এত সিম্পল উত্তরটাও জানিস না? ফ্রিজের দরজাটা খুলবো, হাতেটাকে ভিতরে ঢোকাবো আর ফ্রিজের দরজা বন্ধ করে দেবো। কি বলতে বল বলিস রে। আচ্ছা, একটা জিরাফকে কিভাবে ফ্রিজে ঢোকাবো? আচ্ছা আচ্ছা বুঝছি, ফ্রিজের দরজাটা খুলবো, জিরাফটাকে ভিতরে ঢোকাবো আর ফ্রিজের দরজাটা বন্ধ করে দেবো। দূর বেটা, এটাও পারলি না? ফ্রিজের তো আগে থেকে হাতি আছে, তাই ফ্রিজের দরজাটা খুলবো, আগে হাতিটাকে বের করবো, তারপর জিরাফটাকে ঢোকাবো, তারপর দরজাটা বন্ধ করবো। আচ্ছা দোস্ত, সিংহরাজের বার্থডে পার্টি, সবাই বার্থডে পার্টিতে গেছে কিন্তু একজন সেই বার্থডে পার্টিতে যেতে পারেনি, সেটা কে বলতো? কে আর হবে, সিংহ নিজেই তার বার্থডে পার্টিতে আসেনি হয়তো। দোর, জিরাফ আসতে পারেনি কারণ জিরাফ তো ফ্রিজের মধ্যে আছে। আচ্ছা লাস্ট একটা বলি, ধর আমাদের রফিক চাচা একটা মিশনে গেছে আর তাকে একটা কুমিরবতী নদী পার করতে হবে, যে নদী আজ পর্যন্ত কেউ পার করতে পারেনি, সবাই মারা যায়, কিন্তু রফিক চাচা সেটা আরামসে পার করে ফেলে, বলতো কিভাবে? জিরাফটাকে বের করে ফ্রিজের মধ্যে। ধর তুই বলে। আরে বেটা, সিংহরাজের বার্থডে পার্টি হচ্ছে, সেখানে সবাই চলে গেছে, তো নদীতে কুমির কিভাবে থাকবে, তাই তিনি আরামসে পার করে ফেলেছেন। ও হ্যাঁ, ব্লা ব্লা ব্লা। কিন্তু তাও রফিক চাচা মারা গেলেন, বলতো কিভাবে? অফ কোর্স নদী ছিল তাই ডুবে গেছে হয়তো। না, মনে আছে ওই যে 30,000 টাইট ছিল, সেখান থেকে এক টাইট নিচে পড়ে গেছিল, সেটা সোজা রফিক চাচার মাথায় গিয়ে পড়ে। তাই কোনো দোষ হলে মাফ করে দে, এত টর্চার করিস না রে ভাই। বাবু, ভাই আনা একটা ফুকা কে বলছে? কি বলি, সর্বনাশ গেছে? আব্বু ভয় পেয়ে আমি সঙ্গে সঙ্গে ভাইয়াকে পোকা মারার বিষ খাইয়ে দিছি। হে দোস্ত, কুত্তার বয়স সর্বোচ্চ কত হয় রে বলতে পারিস? এই তো 10 থেকে 12 বছর। তাহলে তুই এখানে বেঁচে আছিস কিভাবে?